মেলায়। রাজশাহীতে শুরু হয়েছে পঞ্চম জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক এবং কুইজ উৎসব। ফারাজ আইয়াজ হোসেন স্মরণে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এবং রাজশাহী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব যৌথভাবে এই বিতর্ক উৎসবের আয়োজন করে। রাজশাহী থেকে আবু সালেম মোহাম্মদ ফাত্তার পাঠ্যতত্ত্ব এবং বিদ্যুজিৎ রেসা তেমরের রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক ও কুইজ উৎসবের উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর কামরুল হাসান খান। বিতর্ক উৎসবে জঙ্গিবাদ, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে এবং সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা। আমরা সারা বাংলাদেশের মেডিকেল কলেজ এখানে পার্টিসিপেট করেছে এবং এটা হচ্ছে যুক্তি দিয়ে মানুষের যে বিকাশ সেটাকে প্রকাশ করা। তো এই ডিবেট অনুষ্ঠানে আমরা মানে অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আমরা অনেক বেশি গর্বিত এবং আমরা নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করছি। বাংলাদেশের প্রতিটি মেডিকেল কলেজ থেকে পার্টিসিপেন্ট এসে এখানে অংশগ্রহণ করছেন এবং নিজেদের যুক্তি মেধার বিকাশ ঘটাচ্ছেন। আমরা চাই এরকম প্রতিযোগিতা আরো চলুক। যত বলা হয় যে মেধাবী যে ডাক্তাররা আছে তাদের একটা সাংগঠনিক এখানে একটা মিলন মেলা। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা বেরিয়ে আসবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। চুক্তির মুখরতায় দুই দিন রাজশাহী মেডিকেল কলেজ জমে উঠবে সারা বাংলাদেশে বিতর্ককে ছড়িয়ে দেওয়ার জন্য প্রান্তজনের সখা হিসাবে কাজ করে যাচ্ছে সারা দেশ জুড়ে। তারই ফলাফল হিসাবে রাজশাহী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সাথে নিয়ে রাজশাহীতে এত বড় একটি আয়োজন হচ্ছে। আমরা মনে করছি এই আয়োজনের মধ্য দিয়ে বিতর্কে ডিসেন্ট্রালাইজেশন হবে। আপনারা জানেন যে ঢাকা কেন্দ্রিক বিতর্ক না, বিতর্ক ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশের সব প্রান্তরে। ওই অনুষ্ঠানে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য জনস্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হককে আজীবন সম্মাননা দেওয়া হয়। দুদিনের এই প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের 70টি বিতর্ক দল এবং 40টি কুইজ প্রতিযোগী দল অংশ নেয়। সাদিয়া ওমর, চ্যানেল আই।